বাঁকুড়ার খাতড়ায় শনিবার সন্ধ্যায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও বিজেপির জেলা সভাপতি শ্যামল সরকারের ওপর আক্রমণ চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুর চালিয়ে তারা দলীয় কার্যালয়ের আসবাবপত্র এবং বেশ কিছু কাগজপত্র নষ্ট করে বলে অভিযোগ। হামলাকারীরা তৃণমূল আশ্রিত বলেই অভিযোগ বিজেপির। তবে তৃণমূলের দাবি, এই ঘটনার সাথে তৃণমূল জড়িত নয়। ঘটনার প্রতিবাদে খাতড়ায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। খাতড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা শ্যামল সরকার। আমি তো এই অফিসে দীর্ঘদিন বসি, সবাই জানে, এবং সন্ধ্যেবেলায় অনেকে ছিল, তারপরে সবাই চলে যাওয়ার পর বন্ধের টাইমে, মানে অফিস বন্ধ করব ঠিক 8:30 বাজছে, সেই সময় আমি বাইরেটা দাঁড়িয়েছি। অতর্কিতভাবে 30-40 জন এলো, লোহার রড, বাঁশ, টাঙ্গি, হ্যাঁ, এইসব নিয়ে আমাকে প্রথমে হাঁটিতে মারে, প্রথমে মাথায় মারতে যায়, মাথাটা আমি হাত দিয়ে আটকাতে পারি, আমার হাতে লাগে, তারপর পায়ে মারে, এবং গোটা অফিস টিভি ভেঙে দিল। শ্যামপ্রসাদ মুখার্জির ছবি ভেঙেছে এবং সব মনীষীদের ছবি ভেঙেছে, বেঞ্চি চেয়ার সব ভেঙে দিয়ে তারা চলে গেল, কোনো কারণ নেই। আজকে জঙ্গলমহলে আজকে আমরা রাজনীতি করছি দীর্ঘদিন ধরে, জঙ্গলমহলের অবস্থা খারাপ, তৃণমূলের শোচনীয়তা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, এই সব করে কোনো রকমে যদি ভীতি সন্ত্রস্ত করে আটকানো যায়, কিন্তু মানুষ আর এদের কথা শুনবে না। মানুষ কিন্তু 21-এ নির্বাচনে এদিকে পরাস্ত করবে এবং বিজেপির সরকার গঠন করবে। আমরা মেডিকেল করেছি, মেডিকেল করার পর আজকে আমরা কালকে রাত্রি 12:00 বেজে গেছিলো, তাই থানায় আর ডায়েরি করতে পারিনি, আজকে সকালে আমরা ডায়েরিতে করছি। ছেড়ে দেবো না, ঘরে বসে থাকবো না, আমরাও চুরি করে বসে নেই, সুতরাং এর জবাব হবে, মানুষই এর জবাব দিবে, এবং সেটা রাজনৈতিকভাবেই আমরা জবাবটা দেবো।